আজকে সকাল সকাল সোহেল ঘুম থেকে উঠে বলতেছে আমার না করলা ভাজি খেতে ইচ্ছে করছে, তা আমি ভাবলাম কি আজকে ওর ইচ্ছে মতো কিছু রান্না করি। তো আমি আজকে করলা ভাজি করব, ডিম ভুনা করব, প্লাস হচ্ছে ভাত রান্না করব। বরাবরের মতোই দেখেন আমার চোখ দিয়ে পানি চলে আসছে, মানে আমি পেঁয়াজ কুচাইতেই পারি না, একদমই পারি না, চোখ দিয়ে পানি চলে আসে। আমার মনে হয় প্রায় মানুষেরই এরকম হয়, পেঁয়াজ কুচাতে গেলে সব দুঃখ কষ্ট সবই মনে পড়ে যায়। তো আমি আজকে করলা ভাজি করবো ওর জন্য, আর এদিক দিয়ে সোহেলকে আমি নিচে পাঠাইছি, তার কারণ হচ্ছে কালকে কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো বাজার করতেও আজকে গেছে। তো আমি এদিক দিয়ে রান্না বসাই দিলাম চুলায়, রান্না বসানোর পর আমি ভাতটাও একটু দেখে নিলাম, কারণ আমি আর কি তেমন বুঝি না যে ভাত কখন হয় বা কি। তারপরও খুব কষ্টে আজকে আমি রান্না করছি, আর হচ্ছে কি বিয়ে 2 বছর হয়ে গেছে, আমি কিন্তু কখনো মানে রান্না করি নাই তেমনভাবে। কাটাকুটি করতে পারি, মানে আম্মাই সবসময় রান্না করে, তো এখন থেকে তো আমারই রান্না করতে হবে, তো আগে থেকেই শিখে নেওয়া ভালো। আর যেহেতু ইউটিউব আছে, আমাদের মেয়েদের কষ্ট কিসের, তাই না? তো তারপরে যে ভাতটা হয়ে আসতেছে, আর এদিক দিয়ে আমি করলাটা, লবণ, তারপর হচ্ছে মানে অনেকে তো সাদা তরকারি খায়, আমরা আবার সাদা তরকারি অত খেতে পারি না, তো আমি আমার আন্টির কাছ থেকে যতটুকু শিখছি ততটুকুই আমি রান্না করতেছি। দেন হচ্ছে এখন থেকে আমি রান্না করবো, আর আমার বিশ্বাস আমি আস্তে আস্তে চেষ্টা করলে আমি সবই পারবো। তারপর হচ্ছে যে আমারও টেনশন হতে সোহেলকে নিয়ে, ও আজকে রোজা রাখছে, ও রোজা কখনো ভাঙে না, রোজা রেখে এই বাজারে গেছে, দিনে 3-4 বার যেতেই হয়, কারণ বুঝেনি তো নতুন সংসার, সব কিছুই টুকটাক কেনাকাটা করতে হয়, সব কিছু তার মনে থাকে না, তো রোজা রেখে গেছে। আবার এদিক দিয়েও ভয় পেয়েছে যে তোমাকে একা রেখে যাব এটা সেটা, তাই আমি বললাম আচ্ছা যাও কোনো সমস্যা নেই, আমি রান্না করতে করতে তো তুমি চলে আসবা। তারপর আমাকে 3-4 বার ফোন দিয়েই ফেলছে অলরেডি, তার কারণ হচ্ছে ওর মনটা খুবই ভালো, আর কোনো কিছুই মন থাকে না, তো আমাকে ফোন দিয়ে বলতেছে তোমার কী লাগবে, আর কী লাগবে, আর কী লাগবে, তো আমি এটা একটু ওকে মনে করাই দিতেছি। আর এদিক দিয়ে আমি হলুদ, মরিচ, তারপর ধনের গুঁড়ো এগুলো দিয়ে আমি কষাই নিলাম পেঁয়াজটা, তারপর হচ্ছে যে এখন আমি করলাটা ছেড়ে দেবো এর মধ্যে, আর এদিক দিয়ে আমার ভাত প্রায়ই হয়ে আসছে, এখন আমি ভাতটা ঠিকা দেব। আর আমি তো তেমন পারি না, মানে যদি আমার ভুল হয় তাহলে আপনারা একটু কমেন্টে বলে দিন কীভাবে রান্না করতে হয়, আমি যতটুকু পারছি আমি ততটুকুই চেষ্টা করছি। হায় আল্লাহ, আমি করলা দেখতে দেখতে দেখেন এদিক দিয়ে আমার ভাতেই পড়ে যেতেছে, তো অবশেষে আমার ভাত হয়ে গেছে, আমি এখন বুঝি যে না ভাত হইছে, তো এখন আমি ভাতটা ঠিকে দিয়ে নেব। আর এদিক দিয়ে আমার পেঁয়াজও কষানো শেষ, এখন আমি হচ্ছে করলাটা এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে তারপর বুঝিনি তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলে আমার করলা হয়ে গেল। সো গাইস, আমার রান্না প্রায় শেষের দিকে, আর হচ্ছে যে আজকের ভিডিওতে আমি একা একা ক্যামেরা ধরছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবা না প্লিজ। হ্যাঁ, আর হচ্ছে যারা যারা নতুন অবশ্যই আমার আইডিটা ফলো করে দিবা, আর যারা ইউটিউবে দেখবা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।